জগৎগুরু পদ্মে তয় প্রণমামিহ ও স্বামীজির চরণে আভুমিলুণ্ঠিত প্রণাম বেদন করি প্রাণারাম চ্যানেলের সকল দর্শক যারা সাপ্তাহিক এই মাতৃ অনুধান শ্রীমা শারদা পথি থেকে পাঠ ও মাতৃ সঙ্গে থাকেন সকলকে আমার অন্তরে শ্রদ্ধা প্রণাম ও শুভেচ্ছা জানাই মা ভক্ত জননী হয়েই সকলের জননী হয়েই এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন মায়ের জীবনের বিভিন্ন লীলা আমরা শারদা পুথি থেকে অনুধ্যান করি আজ তার সেই জীবন লীলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি আমরা অনুধ্যানে অনুপ্রবিষ্ট হব পথিকার এই অংশটির শিরোনাম দিচ্ছেন ভক্ত জননী ভক্ত জননী হয়ে মা কিভাবে সকলকে আপন করে নিচ্ছেন সেই নিয়েই আমাদের আজকের অনুধ্যান পর্ব বন্দি আমি মার পদ হয়ে এক মন কহিব মায়ের কথা করহ শ্রবণ তোমার চরণে মাতা করি নমস্কার সবার জননী তুমি জগৎ মাঝার তোমার শারদা লীলা অতি অভিনব অপরূপ এ খেলার কতটুকু কব যেজন শুনেছে তব মধুর বচন যেজন করেছে তব লীলা দর্শন যোগের অভীষ্ট সিদ্ধি হয়েছে তাহার রামকৃষ্ণ লোকে গেছে ভুল নাহি আর আমি কি পাব না মাগ তব দর্শন বিফলে কি যাবে মাতা আমার জীবন সদাই কহিছ তুমি অন্তরে আমার শরৎ যাহার গুরু নাশ নাহি ভক্ত জননীর কথা কিছু কয়ে যাই যতটুকু পারি আমি ততটুকু গাই খুব সুন্দর করে এই ভক্ত অংশটুকুর ভূমিকা করছেন পথিকার বলছেন মায়ের শ্রীচরণ আমি বন্দনা করি একাগ্রচিত্তে এক মন হয়ে বলছেন দিয়ে আমি মার পদ এক হয়ে এক মন কহিব মায়ের কথা করহ শ্রবণ তোমার চরণে মাতা করি নমস্কার সবার জননী তুমি জগৎ মাঝার মাকে তিনি নমস্কার জানাচ্ছেন যিনি কিনা সবার জননী হয়ে এই জগৎ মাঝারে এসেছেন আসলে তিনি সেই শক্তি মহামায়া সেই জগন মাতৃকা তোমার সারদা লীলা অতি অভিনব অপরূপ এ খেলার কতটুকু কব বলছেন এই যে সারদা কায়াটি ধরে এসে যে অপূর্ব লীলাটি তুমি করছো তার কতটুকুই বা বলার আমার সাধ্য রয়েছে অপূর্ব সে লীলা যেজন করেছে তব লীলা দর্শন যেজন করেছে শুনেছে তব মধুর বচন যারা মাকে উদ্দেশ্য করে বলছেন প্রতিকার যারা তোমার সেই মধুর বচনটি শোনবার সৌভাগ্য লাভ করেছে যারা তোমাকে দেখার সৌভাগ্য লাভ করেছে তারা তো সেই যোগীজনের চির অভীষ্ট যে সিদ্ধি মহামায়ার কৃপা তা অমনিতেই পেয়ে গেছে আমি কি তবে সেই কৃপা পাব না তিনি পক্ষান্তরে সঙ্গে নিজেই নিজেই করে তার জবাব দিচ্ছেন। যোগের অভিষ্ট সিদ্ধি হয়েছে তাহার রামকৃষ্ণ লোকে গেছে ভুল নাহি তার তারা তো সকলে রামকৃষ্ণ লোকেই গেছে তাহলে আমরা কি পারবো না আমি কি পারবো না পথিকার নিজের সওয়াল করে তারপর বলছেন তার গুরু যেহেতু শরৎ মহারাজ মা যেন অন্তর থেকে বলছেন যার গুরু শরৎ মহারাজ তার কখনো বিফলে কিছু যেতে পারে না আবার তিনি বলছেন তাই সেই ভরসাতেই মায়ের কাছে কৃপা প্রার্থনা করছেন তিনি মায়ের লীলা বর্ণনা করবেন কি লীলা ভক্ত জননী লীলা অসীব অনন্ত লীলা মোর শ্রীমাতার কার সাধ্য আছে তাহা করিবে প্রচার তবে যেন কিছু হয় করো আশীর্বাদ এখন ঘুচাও মাতা আমার প্রমাদ নলিনী কহিলা মাকে একই ব্যবহার ছত্রিশ জাতের এঁটো কর পরিষ্কার শুনিয়া কহিলা মাতা কেন এ কহিস সকলে আমার ছেলে কোথা ছত্রিশ সন্তানে সন্তানে কিছু না রহে প্রভেদ মাতা কি সন্তান মাঝে করে ভেদাভেদ হৃদয়েতে বহে মার স্নেহের প্লাবন মাতার আখিতে রাজে সবই নারায়ণ মায়ের কাছে তার সকল সন্তানই কেবল সন্তান প্রত্যেকেই তার কাছে আপন তাই তিনি বলছেন ভক্তের তো কোনো জাত নেই নলিনী দিদি মাকে সবার এটো কুরোতে দেখে চিৎকার করে উঠছেন মা ছত্রিশ জাতের এটো কুরোচ্ছে মা সঙ্গে সঙ্গে বলছেন ছত্রিশ কোথায় আমার সকলেই তো তার সন্তান তিনি যে সকলের জননী তাই জগতের যা কিছু তার সমস্তই নিজের বলে তিনি মনে করছেন তিনিই তো এই জগৎ প্রসবিনী মহামায়া তাই সবই তাঁর ভেদাভেদ করে জীব কারণে তাহা কি আসিতে পারে শ্রীমাতার প্রাণী সদাই অগতির গতি এটো পাত তোলা মার নিত্য কাজ ছিল অন্য কারে মাতা কভু করিতে না দিলা কহিতেন উঠে পর প্রয়োজন নাই তারপর নিজ হাতে করিতা সাফাই মা প্রতিদিন এই যে কাজটি করছেন এই যে এঁটো কুড়োনোর কাজটি নলিনী দিদি যেটি দেখে একদিন চিৎকার করে উঠছেন যেহেতু তিনি অত্যন্ত সূচি বায়ুগ্রস্তা এটি কিন্তু মায়ের নৃত্যকারের কাজ জয়রামবাটিতে যে সমস্ত ভক্তরা যাচ্ছে প্রতিদিনই কেউ না কেউ যাচ্ছে এবং সমস্ত ভক্তরা সেখানে বসে প্রসাদ পাচ্ছে তাদের খাওয়া হয়ে যাওয়ার পর মা বলছেন তোমাদের কুড়াতে হবে না তোমরা উঠে যাও ওর জন্য পাত লোক আছে লোক বলতে কিন্তু অপর কেউ নয় তিনি নিজে সকল সন্তানের সেই উচ্ছিষ্ট স্থানটি পরিষ্কার করছেন এবং এটি তার নিত্যকার কাজ ভালোবেসে জননী এটি করছেন কারণ তিনি জানেন সকলেই তো তার সন্তান আর তার মনের ভাবটি এই ছেলে মায়ের করবে না মায়ের ছেলের করবে না তো কে করবে সকলেই তো তার ছেলে সে যে জাতেরই হোক যে ধর্মেরই হোক মায়ের কাছে সে কেবল ভক্ত মায়ের কাছে তার একটি পরিচয় সে মায়ের সন্তান তাই সেখানে কোনো জাতি ধর্ম বর্ণ কিছুরই ভেদাভেদ মা রাখেননি মা সবাইকেই দেখছেন নারায়ণ তারপর নিজ হাতে করিতা সাফাই সাফাই করিতে মাতা এসেছে জগতে যাহা কিছু আছে মল ধুয়ে মুছে নিতে শুধু কি সংসারে এই প্রতিদিনের নিত্য খাওয়ার যে উচ্ছিষ্ট স্থানটি মা পরিষ্কার করছেন তা তো নয় সন্তান যখন সংসারে এসেছে এই সংসারের যত কিছু মলিনতার ধুলো বালি ময়লা যা কিছু মেখে সন্তান খেলা করছে সংসারে মা সমস্ত ধুলো ময়লা সমস্ত সাফাই করছেন সেটি করতেই এসেছেন তাই তিনি বলছেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে তাহলে আমাকেই তো ধুলো কাদা ঝেড়ে কোলে নিতে হবে কার সাধ্য আছে আর এই কাজ করে বিশ্ব মাঝে একমাত্র সারদাই পারে বিশ্বেশ্বরানন্দ আসে জয়রাম সারিয়া আহার যায় তুলিতে পাতাটি ধরিয়া তাহার হাত মাতা বাধা দেয় নিজ হস্তে থালাখানি তুলিলা তথায় বিশ্বেশ্বরানন্দ তিনি গেছেন জয়রামবাটিতে এবং যেহেতু তিনি জানেন যে কাজটি মাকে করতে হবে তিনি না করলে তিনি নিজেই সেই স্থানটি পরিষ্কার করবেন বলে তার খাওয়ার থালাটি নিয়ে উঠে যেতে চাইছেন মা সঙ্গে সঙ্গে তাকে বাধা দিচ্ছেন সাধুজিৎ মাতারে কয় তুলিতে না দিব কহে মাতা মোর কাজ আমি করিব সেই সন্ন্যাসী সন্তান মাকে বলছেন না মা এটি আমি কখনোই পারবো না তোমাকে আমি তুলতে দিতে পারবো না মা বলছেন তা বললে তো হবে না বাবা এটি আমার কাজ আমার কাজ আমাকেই করতে দিতে হবে বিষ্ঠা ত্যাগ করে ছেলে জননীর কোলে সেই বিষ্ঠা জননী নিজে হাতে ফেলে দেবের দুর্লভ ধন ছেলেরা আমার আমি যে জননী হই তোমা সবাকার মা বলছেন বাচ্চারা যখন মায়ের কোলে মলমূত্র ত্যাগ করে দেয় তখন মা তো সহস্তে সেগুলি পরিষ্কার করেন সাফাই করেন কারণ ছেলের যা কিছু তার কর্তব্য তো মায়েরই সেগুলি সাফাই করে নেওয়া আর তোমা তোমরা তোমরা তো আমার দেবের দুর্লভ ধন তাই তোমাদের সমস্ত দায়িত্ব তো আমার আমি করব না তো কে করবে ছেলে হয়ে সেই কাজে বাধা নাহি দিবে জননীর কাজ যাহা জননী করিবে বলছেন তুমি ছেলে তাই তুমি মায়ের কাজে বাধা দেবে না মায়ের যা কাজ মায়ের কাজ মা তাই করবেন শ্রীভক্ত কহিলা মাকে বুঝাইয়া দাও বামুনের মেয়ে হয়ে এটো কেন নাও তদুপরি আছো তুমি গুরু ইহাদের দোষ যে ইহাতে হবে শিষ্য সকলের উত্তরে কহেন তিনি মা যে আমি হই কুরালে ছেলের এটো দোষ তাই নেই একদিন এক মহিলা ভক্ত মাকে প্রশ্ন করছেন যে মা তুমি এদের এই যে এটো কুড়োচ্ছ এটা তো তোমার উচিত নয় এরা তো তোমার শিষ্য তুমি এদের গুরু এইরকম যে এদের এঁটো কুড়োচ্ছ এতে তো এদেরও পাপ লাগতে পারে তাছাড়া তুমি বামুনের মেয়ে তারপর তুমি অন্যান্য জাতের এঁটো কুড়াচ্ছ এগুলো কি ঠিক এতে তো এদেরও দোষ হবে মা বলছেন কুরানে ছেলের এঁটো দোষ তাই নেই উত্তরে কহেন তিনি মা যে আমি হই বলছেন আমি যে মা মায়ে ছেলের করবে তাতে কিসের দোষ কহিলেন মাতা এবে অতি অকপটে ছেলেদের দোষ নাই মাতার নিকটে আমারে মা বলে ডাকে না করি ছলনা কোনো দোষ নাই তার থাক তব জানা বলছেন জেনে রাখো কেউ যদি কোনো ছলনা বিনা একান্তভাবে আমাকে মা বলে ডাকে তাহলে তার কোনো দোষ নেই কোনো কিছুতেই তার কোনো দোষ নেই কারণ সে আমার সন্তান ভক্ত এক আছে মার যাতে হয় যুগী বড়ই সংকোচ তার চলা ফেরা লাগি একদিন মাতা তারে স্নেহ ভরে কয় তুমি যে আমার ছেলে কেন এত ভয় ঠাকুরের ছেলে হয়ে আসিয়েছ ঘরে না রাখো সংকোচ কিছু মনের মাঝারে কৃপাবশে যারে প্রভু করে দীক্ষা দান জাতের বিষয়ে কভু প্রভু না সুধান বুঝে নাও এইবার তুমি কার ছেলে পেছ প্রভুর কৃপা নাহি যাবে ভুলে ছোট জাত ভেবে আর না পাও বেদনা মনেতে রাখো আর এই বিড়ম্বনা আমার ঘরের ছেলে জানো সত্য করি ছেলেদের সাথে চলো এক পথ ধরি মায়ের এক সন্তান সে জাতেতে যুগি সে কারণে তার একটু সংকট ছিল যে কিভাবে সকলের সঙ্গে চলাফেরা করব ছোঁয়া লেগে যাবে হয়তো কেউ কিছু মনে করতে পারেন সবসময় একটু ভাবেই তিনি যেন থাকতেন মা কিন্তু তার মনের ভাবটি বুঝতে পেরেছিলেন অনুধাবন করতে পেরেছিলেন মা একদিন তাকে ডেকে নিয়ে স্বস্নেহে বলছেন যে বাবা তুমি এত সংকোচ করো কেন তুমি তো আমার সন্তান আর ঠাকুর তোমাকে আপন করে নিয়েছেন ঠাকুর যাকে দীক্ষা দিয়েছেন তিনি তো তার সন্তান হয়ে গেছেন এইবার তাহলে তুমি বুঝে দেখো তুমি কার ছেলে ঠাকুর তো কোনো দিন জাতের বিচার চাননি তিনি দীক্ষা দিয়েছেন যখন আপন যখন করে নিয়েছেন তুমি যখন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছো এই ঘরে তুমি তো আমারই সন্তান হয়ে আছো তাহলে তোমার চলা ফেরায় এত সংকোচ কেন থাকবে তুমি নিঃসংকোচে আমার অন্য সন্তানরা যেমনভাবে আছে তাদের সঙ্গে একই পথ ধরে একইভাবে চলবে একইভাবে থাকবে মনে কোনো দ্বিধা কোনো সংশয় কোনো সংকোচ রাখবে না সত্য জানবে একটাই কথা যে তুমি আমার সন্তান তোমার ভাগ্যের কথা কহিব কি আর রামকৃষ্ণ দেহে প্রভু করেছে উদ্ধার হয়েছ এখন তুমি আমার তনয় জাতিতে ভক্ত অন্য কিছু নয় তোমার তো সৌভাগ্য তোমাকে হয়েছ দীক্ষা দিয়ে আপন করে নিয়েছেন তুমি তো আমার তনয় আমার ছেলে তাই তোমার এখন একটাই জাত তুমি ভক্ত তুমি সন্তান ভক্তের কোনো অন্য জাত হয় না একটাই জাত সে ভক্ত জাতিতে হয়েছ ভক্ত অন্য কিছু নয় অন্য আর পরিচয় দিতে আছে মানা এখানে জাতের কথা কখনো তুলিবে না একদা আসিল যবে মহা অষ্টমী ক্ষণ মার পদ স্পর্শ করে শত ভক্তগণ জনেকে রয়েছে শুধু দাঁড়ায় বাহিরে যাতে বাগদি সেই নর বাস তাজপুরে মার দিকে চেয়ে আছে সজল নয়নে হেড়ি তাহে কহে মাতা মধুর বচনে ভিতরে আসিয়া মোর পদে ফুল দাও নাহি তাই কোনো বাধা মনে ভেবে নাও মাতার চরণ পূজা করিভক্তি ভরে গৃহে ফেরে সেই ছেলে প্রফুল্ল অন্তরে আবার একটি ঘটনা এক ব্যক্তি যাতে সে বাগদি তাজপুরে তার বাড়ি মহা অষ্টমীর দিন সে মায়ের কাছে এসেছে মায়ের সাক্ষাৎ লাভ করতে তার মনে বাসনা মায়ের চরণে সে অঞ্জলি দেবে অষ্টমীর দিন যখন স্বয়ং মহামায়া সামনে উপস্থিত সন্তানের এই বাসনা হওয়া তো খুব স্বাভাবিক সকল সন্তান মায়ের চরণে অঞ্জলি দিচ্ছে কিন্তু সে যাতে ছোটো বলে দূর থেকে দাঁড়িয়ে সজল নয়নে মায়ের দিকে তাকিয়ে রয়েছে তার সেই সতৃষ্ণ দৃষ্টিটি দেখে মা তার মনের কথা বুঝতে পেরেছেন বলছেন দূরে কেন দাঁড়িয়ে আছো বাবা এসো আমার পায়ে পুষ্পাঞ্জলি দাও মা সস্নেহে তাকে কাছে ডেকে নিলেন এবং সে মন প্রাণ ভরে মায়ের চরণে অঞ্জলি দিয়ে সানন্দে ঘরে ফিরে গেল প্রফুল্ল অন্তরে তার জীবন ধন্য হল যেন সেই দিন নিজেরে যে জন ভাবে মাতার তনয় তার প্রতি সদা মাতা সদয় এবার আপন কথা কহি সকাতরে সেই ভাব দাও মাগো আমার অন্তরে বলছেন যদি কেউ নিজের মন থেকে নিজেকে মায়ের সন্তান বলে মনে করে মা তাকে সব সময় আশ্রয় দিয়ে রাখেন তাকে রক্ষা করেন মায়ের কৃপা সব সময় তার ওপর বর্ষিত হয় তারপর তিনি বলছেন নিজের কথা বলছেন এইবার আপন কথা কহি সকাতরে সেই ভাব দাও মাগো আমার অন্তরে তনু মন প্রাণ দিয়ে মা বলিয়া ডাকি সেই ডাকে যেন কিছু নাহি থাকে ফাঁকি বলছেন আমি যে তোমাকে মা বলে ডাকছি সেই ডাক যেন ওই কান্তিক হয় তার মধ্যে যেন কোনো ফাঁক না থাকে কায় মনো বাক্য কে যেন সেই ডাকটি আমি ডাকতে পারি তোমাকে মা বলে কোয়াল পাড়ায় যাবে জরে ধরে মাকে এক ব্রহ্মচারী মার পিত্রালয়ে আহার বিষয়ে অতি উদাসীন রয় শুনিয়া এ কথা মাতা কাছে ডেকে লয় অতীব সংকোচে ভক্ত আসে মার কাছে তদুপরি দেহ মোটে ভালো নাহি আছে এ কারণ ব্রহ্মচারী থাকে দূরে দূরে তার ব্যাধি নাহি যায় মাতার শরীরে কাছেতে ডাকিলে দূরে করে অবস্থান এই আচরণ কাঁদে মার প্রাণ কহিলামা হাত দিয়ে কেন নাহি দেখো কাছেতে আসিয়া কেন দূরে দূরে থাকো ব্রহ্মচারী নত মুখে গায়ে হাত দেয় সুকোমল হস্ত মার শরীরে বুলায় কহিলেন এবে মাতা স্নেহ মাখা সরে দুগ্ধ নাহি পাঠাইবে হেথা মোর তরে এখানে অনেক দুধ মোরা খেতে পাই তোমরা খাইবে দুধ এই আমি চাই সন্তান বিষয়ে মার বুক ভরা মায়ার স্নেহে বাঁধনে তবু নাহি দিলা ধরা মায়ার উপরে থাকি এই মহামায়া সন্তানেরে করে দান তার স্নেহ ছায়া বলছেন কুয়ালপাড়াতে একবার এক ব্রহ্মচারী তিনি মা শরীর খারাপ তার ইচ্ছা হচ্ছে মায়ের কাছে আসতে দুদণ্ড একটু মায়ের কাছে বসতে কিন্তু ভয়ে ভয়ে তিনি আসছেন না তিনি নিজেও শরীর অসুস্থতার যদি তার প্রভাবে মায়ের কোনো আবার শরীর খারাপ বাড়াবাড়ি হয় তাই তিনি সসংকোচে দূর দূর থেকে চলে যাচ্ছেন মা তাকে সস্নেহে ডেকে বলছেন এভাবে কাছে এসেও কেন দূরে দূরে থাকো মায়ের কাছে এসে কেন রকম পালাচ্ছ তারপর সে যেহেতু নিজে খাওয়ার ব্যাপারে খুব উদাসীন তাই মা তাকে সস্নেহে বুঝিয়ে বলছেন যে এখানে আমার কোনো দুধ পাঠানোর প্রয়োজন নেই পথ্য হিসাবে তোমরা সেটি সেখানে গ্রহণ করবে এগুলি প্রয়োজন রয়েছে সন্তানের ভালো থাকাটা সেটি মায়ের ভালো থাকাই তাই তোমরা যদি ভালো করে খাও ভালো থাকো তবেই আমি আনন্দে থাকব। তাই তাদেরকে সেই রকমই নির্দেশ দিচ্ছেন কারণ সেই ব্রহ্মচারী নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে বড় উদাসীন ছিলেন সেই মা তাকে বুঝিয়ে বলছেন যেন শরীরের উপরেও নজর দিতে হবে দৃষ্টি দিতে হবে দ্বারকা নামেতে এক অপরূপ ছেলে দীক্ষা শেষে আমাশয় পরিলা কবলে কোয়াল পাড়ায় ব্যাধি গ্রাসীরা তাহারে করিতে করিতে নাম গেলা দেহ ছেড়ে যেই মাত্র উচ্চারিলা রামকৃষ্ণ নাম অমনি চলিয়া গেলা শ্রীপ্রভুর ধাম শেল সম এবারতা করিয়া শ্রবণ মাতা করে অবিরল অশ্রু বরিশন একটি সোনার ছেলে কাদাইলা মরে শেষ জন্ম এই তার না আসিবে ফিরে একটি ভক্ত মায়ের কাছে তার দীক্ষা হয়েছিল সে কোয়ালপাড়াতে আমাশয় ব্যাধিতে আক্রান্ত হলো এবং তারপর সেই রামকৃষ্ণ নাম করতে করতেই তার দেহত্যাগ হলো এই কথাটি শুনে মায়ের বুকে যেন সেটি শেলের মতো বাজছে বলছেন আমার সোনার ছেলে সে এইভাবে চলে গেল এবং এই তার শেষ জন্ম তাই সে রামকৃষ্ণ নামটি নিয়েই এ জগৎ থেকে গেল আর সে আসবে না জগতে ফিরে এই জন্ম মৃত্যুর যে চক্র তা থেকে সে মুক্ত হলো এই বলছেন মা এবং অবিরল অষ্টু বিসর্জন করছেন বিশ্বেশ্বর মহারাজ সুধাইলা মাকে স্নেহময়ী মাতা হেরে কোন ভাবে তাকে কহিলা মা তোমা মাঝে হেরি নারায়ণ শ্রীপ্রভুর কায়া হেরি তোমার পরাণে কহিলেন মহারাজ মোরা তো সন্তান সেভাবে দেখিবে তুমি এই চায় প্রাণ উত্তরে ইহার মাতা কহিলা তাহারে সন্তানের হেরি আমি দুই ভাব ধরে জগত জননী আজি হয়েছে সারদা আমি যেন এই ভাবে হেরি মাতা সদা মেঘেতে বিজলি যে যথা দেখিতে সুন্দর এ জগতে তথা মাতা তুমি মনোহর প্রতিকার বলছেন একদিন বিশ্বেশ্বর মহারাজ মাকে বলছেন আপনি আমাদের কি ভাবে দেখেন বলছেন তোমাদের নারায়ণ ভাব দেখি তোমরা ঠাকুরেরই ছবি ঠাকুর হিসাবেই তোমাকে দেখি সবার মধ্যেই তো ঠাকুর মা তো পিঁপড়ের মধ্যে পর্যন্ত ঠাকুরকে দেখতে পেতেন তাই বলছেন নারায়ণ ভাবেই দেখি নারায়ণ ভাবে দেখলে তো আর দেখা হয় না আমরা তো সন্তান মন ভাবেই দেখুন মা তখন বলছেন আমি সন্তান ভাবেও দেখি আবার নারায়ণ ভাবেও দেখি পথিকার কথাটি নিয়ে বলছেন জগত জননী যে মা সারদা হয়ে এসেছেন আমি যেন সর্বদা এই সত্যটি মনে রেখে মাকে সেইভাবে দেখতে পারি তিনি সেই শক্তি মহামায়া এইটি যেন সদা সর্বদা মনে জাগ্রত থাকে মেঘেতে বিজুলি যথা দেখিতে সুন্দর এ জগতে তথা মাতা তুমি মনোহর সন্তান তরিতে তুমি কর্মে আছো রত মার নাম হৃদে জপে যে অবিরত শ্রীমাতার কৃপালাভ করে সেই জন তাহার ভাগ্যের সীমা না থাকে কখনো অহংকার ত্যাগিয়া ভক্তিযুত মনে জানায় চরণে। ধুয়ে মুছে যত পাপ হয় শুদ্ধমতি অন্তিমে প্রভুর ধামে হয় তার গতি মাতৃরূপে আছে মাতা সর্বভূতে স্থিতা জানিবে সকলে এই শাশ্বত বারতা বলছেন মা তিনি এই জগতের যেন সবচেয়ে সুন্দরতম জিনিসটি তিনি সেই মনোহর মাতৃরূপ সন্তানকে ত্রাণ করতেই তিনি এই রূপটি ধরে এসেছেন এবং তার সেই ত্রাণ কার্যটি তিনি করে চলেছেন অবিরত যে ভক্ত সদা হৃদয়ে মায়ের নামটিকে ধরে রেখেছে সদা সর্বদা মায়ের নামটি জপ করে চলেছে মায়ের কৃপা সে অবশ্যই লাভ করবে এতে কোনো ভুল নেই যে মাকে জীবনে গ্রহণ করতে পেরেছে মায়ের চরণ দুটিকে আশ্রয় করতে পেরেছে তার অসীম সৌভাগ্য পুঁথিকার বলছেন তাহার ভাগ্যের সীমা না থাকে কখনো অহংকার ত্যাগিয়া ভক্তিযুত মনে যেই জন প্রণিপাত জানায় জানায় চরণে যে একেবারে সম্পূর্ণরূপে অহংশূন্য হয়ে মাকে সম্পূর্ণরূপে শরণাগত হয়ে তাকে প্রণাম জানাবে তার আর কোনো চিন্তা নেই ধুয়ে মুছে যত পাপ হয় শুদ্ধমতি তার চিত্ত এমনিতেই শুদ্ধ হয়ে উঠবে মায়ের কৃপায় অন্তিমে প্রভুর ধামে হয় তার গতি মাতৃরূপে আছে মাতা সর্বভূতে স্থিতা জানিবে সকলে এই শাশ্বত বারতা মা সেই যে বলা হচ্ছে চণ্ডিতে মাতৃরূপে এরা তিনি মা হয়ে সকল জগতের সকল জীবে জীবে যেন অধিষ্ঠান করছেন সকল মায়ের মধ্যেই তো তিনি তিনি নিজেই বলছেন সেটি আর যে সেই মাকে আশ্রয় করে রয়েছে অবশ্যই অন্তিমে সে পরমগতি প্রাপ্ত হবে অর্থাৎ কিনা তার মুক্তি হবে এটি সুনিশ্চিত মায়ের মাতৃত্ব কিছু সীমা নাহি জানে বিগলিত করে তাহা কঠিন পাশাণে পরিতোষ কিছু যদি প্রাণে পেতে চাও শ্রীমাতার শ্রীচরণ সার করে নাও বলছেন মায়ের স্নেহ মায়ের ভালোবাসা মায়ের কৃপা এমনই যে কঠিন পাষাণ হৃদয়েও যদি কেউ থেকে থাকে তারও হৃদয়ে মায়ের কৃপায় বিগলিত হয় যদি প্রাণে কেউ শান্তি চায় পরিতোষ চায় তাহলে অবশ্যই মায়ের চরণ দুটিকে সার করতে হবে আজকে মাতৃলীলা অধ্যান এখানেই সমাপ্ত করব কিভাবে পাষাণ হৃদয়েও মা তার কৃপাতে সেই বিগলিত প্রাণ করে তোলেন তাকে দয়া মায়া কৃপায় পরিপূর্ণ করে তোলেন তাকে সেই ঘটনাটি নিয়েই পরবর্তী সপ্তাহে পরবর্তী পর্বে আবার আমরা মাতৃ অনুধানে একত্রিত একত্রিত হব শ্রী মা শারদা পুথি থেকে পাঠ ও মায়ের লীলা অনুধ্যান ততক্ষণ পর্যন্ত সকলে অবশ্যই ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই মাকে নিয়ে থাকবেন যারা সঙ্গে ছিলেন যারা কমেন্ট করেছেন প্রত্যেককে আমার অন্তরে শ্রদ্ধা প্রণাম ও শুভেচ্ছা জানাই ওম শান্তি 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 হরিও সৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণ